আর হাতটা এরকম হয়। কখন থেকে বলছি চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, এখনো যাইনি তো, এবার যাচ্ছি চলো। তো দেখতে তো একদম বেকার লাগছে, ওই জন্য এখানে টিউব আছে। সো গাইস, এবার এটা সাইকেলে গিয়ে ফিট করে আনি গা। হয়ে গেছি সাইকেল রাইডে যাওয়ার জন্য, সাইকেল রাইডে যাবো। আর একটু ওখানটায় বড় বড় গাছ আছে, সেগুলো একটু সিনেমেটিক শট ভালো আসবে। তাই তো আমি আছি এখানটা একটু উঁচু জায়গা। তো গাইস, এখানটা একদিন রামকৃষ্ণদের সঙ্গে আসতে হবে, ভালো ভালো ফটো শুটিং হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো কালকে আমার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছিলো, তো সেটাকে দোকানে দেবো, তারপরে আমি আমাদের দোকান যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমার সাইকেলের টিউব তো পুরো শেষ, কারণ 5 বছর হয়ে গেছে, পুরোপুরি পচে গেছে। ওটা টিউবটা যেটা লিক সারা হয়েছিল, সেটা কি হয়েছে, ফেটে গিয়ে একদম বাঁশি বাঁচতে লাগলো। তো হেভি ফানিশিং হলো, কিন্তু ওটা রেকর্ডটা করিনি, কারণ ফোন পকেটে ছিল তখন। এবার হয়েছে কি, আবার টিউবটা পাল্টাতে হবে, এখানে কোথাও টিউব পাওয়া যাচ্ছে না। দুটো সাইকেলের দোকান, বড় বড়, হ্যাঁ, তো দুটোতেই নাই, তার জন্য এখন আমাকে একটু পলসনটা যেতে হবে। তো সেখানে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর মায়ের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে এলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। এখন সময় হচ্ছে 11:15 বলছি কেন। আর এটা হাতে দেখতে পাচ্ছ, এটা চলে এসছে আমার, যেটা সেই লাল গেঞ্জি অনলাইনে অর্ডার করেছিলাম, সেটার কালার চেঞ্জ করেছিলাম, তো সেটা চলে এসছে। এটা আনবক্সিং করি, যে তোমাদেরকে দেখাই, আর ওখানটায় যাবো। জিনিসটা তো হেভি সুন্দর দেখতে পাচ্ছ, আর হাতটা এরকম হয়, পুরো বডি লুক কেমন লাগছে, হেভি, এটা ভালো। আর এটার কোয়ালিটিটা একটু মোটা মোটা লাগছে, তো ওটার থেকে একটু ভালোই লাগলো আমার। কালোটা যেটা আছে ওটার থেকে একটু পাতলা, তো জিনিসটা ভালো। এটা বাই করতে চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিনে নিতে পারো। এর আগে ভিডিওতে হয়তো দিইনি, তো এই ভিডিওতে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিনতে পারো। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমি। এই লুকিংটা পুরোপুরি হয়ে গেছে, তো এইরকম করে এবার যাচ্ছি পলসনটা, তো চলে যাওয়া যাক। এখানটা আছে টাকা, দোকান থেকে নিয়ে এসেছি বাবার কাছ থেকে, কিছু তো করি না যেরকম বলেছি। তো চলো টিউবটা দেখি কিনতে কীরকম হয়। তো ওখানটায় যদি ভিডিও করতে লজ্জা না লাগে তাহলে করবো, তোমাদেরকে দেখাবো। একটু ভিডিও করতে লজ্জা লাগে প্রথম প্রথম, ওই জন্য আমি কোথাও গেলে অত ভিডিও করি না, শুধু ওই শপিং মলে বরমপুরে গিয়ে করেছিলাম। তো চলো যাওয়া যাক। কখন থেকে বলছি চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, এখনও যাইনি তো, এবার যাচ্ছি চলো। ভাবছি সানগ্লাস পরবো এটা না নিয়ে, তো দেখতে তো একদম বেকার লাগছে, ওই জন্য এটা ভাবছি পরবো না, আমি ওই চশমাটাই ভালো। তো গাইস, এখানে টিউব আছে, টিউবটা চেক করে নিলাম, ওই জন্য এই প্যাকেটে ভরা। তো চলো এবার যাচ্ছি। তো এখানে অটোর জন্য আমি রাস্তায় ওয়েট করে আছি, আর যাচ্ছি এদিকে একটু হাঁটতে হাঁটতে। সো গাইস, এবার এটা সাইকেলে গিয়ে ফিট করে আনি গা দোকান থেকে, আমি তো পারবো না কারণ আমার কাছে টুলস নাই, তাই জন্য। তো চলো, অনেকদিন পরে এই দৃশ্য দেখা গেল। তো গাইস, আজকে পুরোপুরি রেডি হয়ে গেছি সাইকেল রাইডে যাওয়ার জন্য, সাইকেল রাইডে যাবো। আর একটু ওখানটায় বড় বড় গাছ আছে, সেগুলো একটু সিনেমেটিক শট ভালো আসবে, তাই জন্য সেটাই রেকর্ড করতে যাবো। তো চলো যাওয়া যাক। আর কালকের মতো যেটা বললাম যে 4 কিলোমিটার হবে খুব জোর, 4 থেকে 3 কিলোমিটার হবে, ওইরকমই হবে। তো সেরকম সাইকেল চালিয়ে যাবো, দিয়ে ভিডিও রেকর্ড করবো আর চলে আসবো। আর যাবার পথে আমি হেডফোন ইউজ করবো, সেটাই বলছিলাম, দিয়ে গুলিয়ে গেছিলাম, সে কী বলবো। Without heart, in your head, you're right, but in my head, you are the bad. I wanna show to the world that you're the bad one, you was being bad. That you stole my love, you stole my time, you stole my heart.
চলে এসেছি এখানটাই, দেখতে পাচ্ছ পুরো জঙ্গলই জঙ্গল টাইপ। আর এখানে আছে সাইকেল, সাইকেলের আমি দুটো ফটো ক্লিক করলাম, সেটা আমি এন্ডিংয়ে দেবো, তো পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই পুরো এটা আমি এখন সাইকেল চালিয়ে একটু সিনেমেটিক শট নিচ্ছি, সেটা দেখো এবার, সেটা এনজয় করো। একদিন রামকৃষ্ণদের সঙ্গে আসতে হবে, ভালো ভালো ফটো শ্যুটিং হবে। রামকৃষ্ণর তো ইয়ে আছে, বুলেটও আছে, তো বুলেট নিয়ে ভালো ফটো শ্যুটিং হবে। আমার কাছে তখন আমার সাইকেল আছে, তো আমি আমার সাইকেল নিয়েই কয়েকটা ফটো আরও শ্যুট করি। আমরা দেখতে পাচ্ছ আমি পুরো দাড়ি কেটে দিয়েছি, দাড়ি কেটে নিয়ে এলাম, তো ইচ্ছা করলো যে দাড়ি কেটে দিই, তো দাড়ি ওই জন্য কেটে দিলাম। তো কেমন লাগছে আমার লুকটা এখন বলো না, আগের লুকটা ভালো ছিল না এই লুকটা? তো যদি তোমরা বলো যে আগেরটা ভালো ছিল তাহলে আমি কোনোদিন দাড়ি কাটবো না, আর যদি বলো এটা ভালো তো আমি মাঝে মধ্যে এরকম কাটতে থাকবো। তো কেমন লাগছে একটু কমেন্ট করে দিও, যে কজন সাবস্ক্রাইবার আছো। আর তুমি যদি দেখছো সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস, অনেকবার বললাম সাবস্ক্রাইব করে দাও, হয়তো ভিডিওতে আজকে না বলিনি, জানি না কি বলেছি বলিনি। তো তোমরা প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর 90 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখন চলো বাড়ি যাই, আবার তো দোকানও যেতে হবে। তো ভিডিওতে হয়তো আসবে না এই সাইডটা, এই সাইডটা খুবই ভালো লাগছে, নিচে একটু অন্ধকার অন্ধকার আছে আর একটু ডাউন হিল আছে, তো দেখা যাক ওইখানটায় কোনো ভিডিও নিতে পারি নাকি।
আমি চলে এসেছি আমার জেঠুমে দিদির শ্বশুর বাড়ি। তো এখানে কীর্তন হচ্ছে, তো এখানে ওই জন্য এসেছি, তো তোমরা দেখলে। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, তো গুড নাইট গাইস, আসছি আবার কালকের ব্লগ নিয়ে। তো চ্যানেল সাবস্ক্রাইব না করলে করে নাও। তো আসছি আবার কালকে, তো বাবাই।